তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে। তিন নম্বর বউ আমি হব শাকিব খানের। ঢালিউড সুপারস্টার শাকিব খানের তৃতীয় স্ত্রী হতে চান পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমকামী ইউটিউবার স্যান্ডি সাহা। বাংলাদেশে এসে গণমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন তিনি। বাংলাদেশে কোনো সেলিব্রিটি ক্রাশ আছে কিনা জানতে চাইলে তিনি শাকিব খানের নাম বলেন। বাট এইটা যদি সফল হয় আমি সত্যিকারেরই বাংলাদেশে সত্যিকারের ভাবি হতে পারবো এবং সে কলকাতার জামাই হতে পারে। স্যান্ডির কথায় আছে মানে অবশ্যই শাকিব খান। তিন নাম্বার বউ আমি হব। এর আগে অনেকবার হিরো আলম কিংবা অন্যদের নিয়ে যা বলেছি তা মজা করেই বলেছি, তবে শাকিব খানের বিষয়ে আমি সিরিয়াস। আমি তিন নম্বর বউ হতে চাই শাকিব খানের। যদি সে আজকেই বিয়ে করতে রাজি থাকে তাহলে আজকেই বিয়ে করব তাকে। তিন নম্বর বউ আমি হব শাকিব খানের। সামাজিক মাধ্যমে আজব কর্মকাণ্ডের কারণে পরিচিতি পান স্যান্ডি। কখনো নাইটি পরে এয়ারপোর্টে ধরা দেন, আবার কখনো কন্ডম সারা শরীরে ঝুলিয়ে রাস্তায় হাঁটেন। কেমন আছো তোমরা সবাই? আজকে ভ্যালেন্টাইন্স উইক গেছে, ভ্যালেন্টাইন্স উইকের পরে কন্টেন্টের স্বার্থে আইনি ঝামেলাতেও জড়িয়েছেন বহুবার, কিন্তু তাতে থামেননি স্যান্ডি। কাদা কাদা থেকে অনেকটা পথ পেরিয়েছেন তিনি। সদ্য রোডিজের মঞ্চে সঞ্চালক হিসেবে দেখা মিলেছে তার। নিজেকে সমকামী পরিচয় দিতে কখনো দ্বিধা করেন না স্যান্ডি। প্যার ক্যা হোতা হ্যায় পুছো না হামসে করকে দেখো জান জাওগে। রিয়েলিটি শো এমটিভি রোডিজ এক্সট্রিমে সমকামী প্রতিযোগী হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। এখন ছোট পর্দার পরিচিত মুখ স্যান্ডি। কালার্স বাংলার বেশ কিছু মেগা সিরিয়ালে দেখা মিলেছে তার। পাশাপাশি কাজ সারলেন এক ওয়েব সিরিজেও, সেখানে রিয়াসেনকে দেখা যাবে উভয় কামের চরিত্রে। সিরিজের প্রযোজকও তিনি নিজে। এছাড়া অভিনয় করেছেন কয়েকটি চলচ্চিত্রে। একটা কাজ করার জন্য ডেকেছি। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24। দেখে মনে মনে বাজলো যে গিটার, প্রেমে জালে ফেসে গেল মনটা যে আমার, হায় তুই আমার।